কাঁচি দিয়ে কেটে গিয়েছিল এলাকারই এক মহিলার হাতের তালু। তাই দেরি না করে স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন টিটেনাস ইনজেকশন নিতে, কিন্তু সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ভুলবশত কুকুরে কামড়ানোর ইনজেকশন দিয়ে দেন ওই মহিলাকে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন এই মহিলা। বাড়ি ফিরে এসে ক্রমাগত মাথা ঘোরা ও বমি করতে থাকেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সদর এলাকা জুড়ে। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্তারা। ঘটনার জেরে হাসপাতালের চিকিৎসক সুব্রত চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যদিও রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল নিয়ে খোঁচা বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়ার। অন্যদিকে সাফাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা যুব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমানের। আর গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। স্থানীয় সূত্রে জানা যায়, সঙ্গীতা গুপ্ত হরিশ্চন্দ্রপুর সদর এলাকার কলমপাড়ার বাসিন্দা। তিনি একটি সেলাইয়ের দোকান চালান। সেলাই করতে গিয়ে কাঁচি দিয়ে তার হাতের তালু কেটে যায়। তিনি দেরি না করে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যান টিটেনাসের টিকা নিতে। সেই সময় হাসপাতালে কুকুর বিড়াল কামড়ানোর ইনজেকশন দেয়া হচ্ছিল। তিনি কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার হাত কেটেছে, টিটেনাস নিতে হবে। এ সময় এক কর্তব্যরত নার্স সঙ্গীতা দেবীর হাতে পরপর দুটি ইনজেকশন দিয়ে দেন। এরপর আবার তার হাতে তৃতীয় ইনজেকশন দিতে আসলে সঙ্গীতা দেবীর সন্দেহ হয় এবং তিনি ইনজেকশন দিতে বাধা দেন। তিনি সঙ্গে সঙ্গে কর্তব্যরত নার্সকে জিজ্ঞাসা করেন, তাকে এতটা ইনজেকশন দেয়া হচ্ছে কেন? তখনই তিনি জানতে পারেন, তাকে ভুলবশত কর্তব্যরত নার্স কুকুর কামড়ানোর অ্যান্টি রেবিস ইনজেকশন দিয়ে দিয়েছেন। তিনি তৎক্ষণাৎ হাসপাতালের বিএমওএইচ ডক্টর অমল কৃষ্ণ মণ্ডলের কাছে ছুটে যান। ডাক্তারবাবু তাকে আশ্বস্ত করেন, ভয় পাওয়ার কিছু নেই, ভুল করে কুকুর কামড়ানোর ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছে। তাকে শীঘ্রই টিটেনাস নেয়ার জন্য হাসপাতালে আবার পাঠিয়ে দেন। তার সঙ্গে জানিয়ে দেয়া হয়, কুকুর কামড়ানোর ভ্যাকসিনের বাকি ডোজ পরবর্তী দিনে এসে নিতে হবে। এরপরই ওই গৃহবধূর মনে আশঙ্কা তৈরি হয় এবং বাড়িতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকেরা জানান, সঙ্গীতা বাড়িতে এসে কয়েকবার বমি এবং মাথা ঘুরে পড়ে যায়। ভুল ইনজেকশন দেওয়াতে এই ঘটনা ঘটেছে বলে দাবি সঙ্গীতার পরিবারের। দিদি হাত কেটে গিয়েছিল, ওই জন্য আমি গেছিলাম টর্চার লিভার জন্য হসপিটাল। কোন হাসপাতালে গেছিলেন? এই সরকারি হাসপাতাল হরিশ্চন্দ্রপুরে। তো আমাকে টর্চার না দিয়ে কুকুরের এটা ওষুধটা মানে ইনজেকশনটা লাগিয়ে দিয়েছে, মানে কুকুর কামড়ানোর ইনজেকশন। আচ্ছা, তারপরে কি হলো? তারপর কিছু না, আমার মনে মনে ভয় লাগছে যে কিছু হয় না যায়। ওদেরকে বললাম ম্যাডামগুলোকে যে এটা আপনার আপনি আমাকে কিসের ওষুধ লাগালে, বলছে কি না টক্সাইড লাগাইছি টক্সাইড লাগাইছি। যখনকার তৃতীয় ইনজেকশন দিতে গেছে তখনকার আমি বলেছি আপনি কি এটা কিসের ইনজেকশন লাগাচ্ছেন? তো উনি বললেন যে না এটা না, বললো যে আপনাকে কী কামড়াইছে। হ্যাঁ, আমি বললাম যে আপনি তাহলে কিসের ওষুধ ইনজেকশন দিচ্ছেন? আমি বললাম যে আমাকে এখানে কাছে ঢুকেছে, আমি টক্সাইড নিতে এসেছি এখানে, তারপর ওই ভয়ে ভয়ে ছেড়ে দিল। তারপরে বলছে কি সবাই মিলে কি না এটা টক্সাইড দিয়েছি, টক্সাইড দিয়েছে, ব্যথার ওষুধটা দিয়েছি। কী দিয়ে হাত কেটেছিল আপনার? কাঁচি দিয়ে। আচ্ছা, কটা ইনজেকশন দিয়েছিল ওখানে গিয়ে? দুবার দিয়েছে, একটি হাতে দুবার ঢুকেছে, তৃতীয়টা নিয়েছে আমি হাতটা সরিয়ে দিয়েছি। আচ্ছা, উনি বললাম কি যে কিছু হবে না। কে বলছে এটা? স্যার, মন্ডল ডাক্তার স্যার। আচ্ছা, যে এটা এটা তো ভুল করেছে ওরা। হ্যাঁ, ভুল করেছে, এখানে না আসলে তো পরে ছ মাসের পরে ক্ষতি হতো, তো আসলে ভালো করলো। কালকে এটার ডোজ কুকুরটা নিতে হবে, আবার এক সপ্তাহ পর আবার এটা নিতে হবে, তাহলে কিছু হবে না। ঠিকই তো ওই ডাক্তার স্যার দিলেন, মন্ডল ডাক্তার স্যার দিলেন কি এটা নিয়ে যাও ওখানে যেয়ে টক্সাইডটা কর। আমি চাইছি কি এটা ভুল কেন হলো, আজকে আমার সাথে হয়েছে কালকে আরও সাথে হতে পারে। এটা একটু আমাদেরকে জানতে হবে, আমরা বসবো, এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে পরে আমরা সেটা আমাদের বসে আলোচনা করে যা যা স্টেপ নেওয়া সেটা দেবো। আর যদি না ঘটে থাকে, যদি মানে আমাকে অন্য একজন বললো ওখানে ফোন করে কোনো একজন নার্সিং স্টাফ যে জিয়াদা সেই সময় অ্যাকচুয়ালি এআরবির সময় ছিল 12টার সময়, কুকুর কাটা বিড়াল কাটা যারা আসে তাদেরকে আমরা ইঞ্জেকশনগুলো দিই, ওনাকে আমরা যেটা টক্সাইড দেওয়ার টক্সাইডই দিয়েছি। এবার সেই সময়টা যেহেতু ওই যে কুকুর কাটা বিড়াল কাটা লোকজন তাদেরকে আঠেরো তারিখ বা কাটে তাদের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিল, ওরা সেটাই ভেবেছে, আমরা সঠিকটাই দিয়েছি। তবে যেহেতু খবর এসছে কানে, আমরা এটা সঠিক কী হয়েছে না হয়েছে বসে আলোচনা করে দেখে। সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছে দাদা?
সেটাও দেখে নিচ্ছি, যাব হসপিটালে। যে হরিশ্চন্দ্রপুরে কলম বাগানে এক মহিলা কাঁইচি দিয়ে হাত কেটে গেছিল, হাতের তালু, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হসপিটালে যে ডাক্তারবাবুরা আছেন তারা ওকে টক্সাইড না দিয়ে কুকুর কামড়াবার ইঞ্জেকশন দিয়ে দিয়েছেন এবং আবার বলেছেন যে কোর্স পুরো করতে হবে, ওনাকে আবার ইঞ্জেকশন দিয়ে দিয়েছেন। ওনার অবস্থাটা খারাপ হয়ে গেছে এবং ওখানকার মহিলারা স্বাস্থ্যকর্মীকে বিক্ষোভ দেখিয়েছে। আমাদের পশ্চিমবাংলার স্বাস্থ্য অবস্থা এমন অবস্থায় পৌঁছে গেছে চর্মে যে টক্সাইডে যারা কুকুর কামড়ার ওষুধ দিয়েছে আর কুকুর কামড়াবার ওষুধ থেকে টক্সাইড দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার হাল পশ্চিমবাংলায়। এই টিএমসি সরকার যতদিন থাকবে সম্পূর্ণ দপ্তরে এইরকমই চলবে। আপনারা দেখছেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে যারা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, ভুড়ি ভুড়ি জায়গায় স্বাস্থ্য কার্ডের সাথে এলাও হচ্ছে না এবং কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।